একদিন এক প্রেমিক তার প্রেমিকাকে জিজ্ঞেস করলো তোমার রোল নম্বর কত তখন প্রেমিকা তাকে উত্তর দিল রোল নাম্বার শূন্য এর রোল নাম্বার শূন্যের মতো একটা ব্যাপার তাপগতিবিদ্যায় রয়েছে তাপগতিবিদ্যার চারটা সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এরপরটা চতুর্থ না হয়ে ওইটাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আজকে এই ভিডিওতে আমি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে কথা বলবো আচ্ছা তাপগতিবিদার শূন্যতম সূত্র কেন বলা হচ্ছে সূত্রের নামকরণ নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এই নামকণগুলো আমরা করি প্রথম সূত্র ছাড়া দ্বিতীয় সূত্র ব্যাখ্যা বা বোঝা সম্ভব না দ্বিতীয় সূত্র ছাড়া তৃতীয় সূত্র ব্যাখ্যা বা বোঝা সম্ভব না তার মানে প্রথম সূত্র অনেক বেশি ফান্ডামেন্টাল এরপর দ্বিতীয় সূত্র একটু কম ফান্ডামেন্টাল তৃতীয় সূত্র আর একটু কম ফান্ডামেন্টাল তো তাপগতিবিদার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র অনেক আগে দেওয়া হয়ে গেছে এরপর তারা দেখছে যে আরও একটি সূত্র যেটা ছাড়া প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করা বা বোঝা আসলে সম্ভব না তখন এই সূত্রের নাম তারা দেয় শূন্যতম সূত্র অর্থাৎ এটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র বোঝার জন্য খুবই ফান্ডামেন্টাল এটাকে আগেই বুঝতে হবে এখানে তখন নাম প্রথম সূত্র দ্বিতীয় সূত্র নাম দিয়ে দেওয়ায় ওই সূত্রটাকে আর প্রথম সূত্র দিতে পারছে না তাই তারা এই সূত্রটা নাম দেয় শূন্যতম সূত্র তাপগত শূন্যতম সূত্র বুঝতে হলে সিস্টেম কি বুঝতে হবে চলো দেখা যাক সিস্টেম কি ধরো এটা হচ্ছে আমাদের ইউনিভার্স এরপর ইউনিভার্সের মধ্যে আমরা একটা ঘর নিলাম যেটার ভলিউম প্রেসার, টেম্পারেচার সব কিছু আমরা পর্যবেক্ষণ করছি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এই ঘরের ভিতরে তাহলে এই ঘরটাকে আমরা বলবো সিস্টেম অর্থাৎ সিস্টেম হচ্ছে ইউনিভার্সের মধ্যে যেইটুকু জায়গা নিয়ে তুমি কাজ করবা অবজারভেশন করবা পরীক্ষা নিরীক্ষা করবা ওইটুকু বলা হচ্ছে সিস্টেম আর এর বাইরে জায়গাটাকে আমরা বলছি সারাউন্ডিংস তাহলে আমি বলতে পারি সিস্টেম প্লাস সারাউন্ডিংস দুইটা মিলে ইউনিভার্স সিস্টেমের সাথে সারাউন্ডিংসের আদান প্রদানের ভিত্তিতে সিস্টেম তিন ধরনের একটা হচ্ছে ওপেন সিস্টেম যেখানে ভর এবং শক্তি দুইটাই আদান প্রদান করতে পারবে এরপর হচ্ছে ক্লোজড সিস্টেম যেখানের মধ্যে শুধুমাত্র এনার্জি শুধুমাত্র শক্তি আদান প্রদান করতে পারবে কিন্তু ভর আদান প্রদান করতে পারবে না আচ্ছা এরপর হচ্ছে আইসোলেটেড সিস্টেম যেখানের মধ্যে কোনো শক্তি এবং কোনো ভর আদান প্রদান করতে পারবে না এবার আমরা তাপগতির দা শূন্যতম সূত্রটি দেখব ধরো আমার কাছে দুটা সিস্টেম আছে এ এবং সি এই দুইটা সিস্টেম হচ্ছে ক্লোজড ক্লোজ হওয়ার কারণে তাদের মধ্যে তাপের আদান প্রদান হতে পারবে এখন এ সিস্টেমের তাপমাত্রা কম আর সি সিস্টেমের তাপমাত্রা বেশি ফলে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে তাপ আসবে এবং একসময় তাদের তাপমাত্রা দুটা সমান হয়ে যাবে আচ্ছা এবার আমি ধরে নিলাম আমার কাছে আরও একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা হচ্ছে বি সিস্টেম এবং এ এবং বি সিস্টেমরা হচ্ছে আইসোলেটেড আমি এইভাবে দাগ কেটে আইসোলেটেড বোঝাচ্ছি তাহলে এ এবং বি হচ্ছে আইসোলেটেড অর্থাৎ তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না কোনো শক্তি বা ভরের আদান প্রদান হবে না কিন্তু এর সাথে সি ক্লোজড বিয়ের সাথে সি ক্লোজড অর্থাৎ এর সাথে সি এর তাপের আদান প্রদান হবে বিয়ের সাথে সি এরও তাপের আদান প্রদান হবে যদি এই ধরনের হয় তখন কি হয় আমরা একটু দেখি ধরে নিলাম এর তাপমাত্রা এক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে একটা সময় এসে ক্লোজড সিস্টেম হওয়ায় তাপের আদান প্রদান হয়ে সি এর তাপমাত্রা হয়ে যাবে এক্স ডিগ্রি সেলসিয়াস আবার যেহেতু বি এবং সি ক্লোজড তাদের মধ্যে তাদের তাপের আদান প্রদান হবে তখন আবার সি এর তাপমাত্রা এক্স হওয়ায় একটা সময় এসে এর তাপমাত্রা এক্স ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে অর্থাৎ এ এবং বি সিস্টেম আইসোলেটেড হওয়ার পরও তারা তাপের সম্ভবস্থায় চলে আসছে তাপগগতিকদের শূন্যতম সূত্র বলে দুটা সিস্টেম যদি আইসোলেটেড হয় এবং ওই দুটা সিস্টেম যদি তৃতীয় একটা সিস্টেমের সাথে সাম্যাবস্থায় থাকে তাহলে ওই দুটা সিস্টেম নিজেদের সাম্য অবস্থায় থাকবে তাপগত্রিকার শূন্যতম সূত্রের একটা ফেমাস অ্যাপ্লিকেশন হচ্ছে পানির বিন্দু আমি আসলে কখনোই বুঝতাম না যে কীভাবে বরফ পানি এবং জলীয়বাষ্প তিনটাই একই সাথে থাকতে পারে তো পরে তাপগত্রিতার শূন্যতম সূত্রের মাধ্যমে সেটা বোঝা যায় যে বরফ এবং পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্যবসায় থাকে আবার পানি এবং জলীয়বাষ্প একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাম্যসায় থাকে কিন্তু আমরা দেখলাম তাপগত্রিতার শূন্যতম সূত্র বলছে দুইটা সিস্টেম আর দুইটা সিস্টেম যদি পরস্পর সাম্যবস্থায় থাকে তাহলে বাকি দুইটা সিস্টেমও সাম্যবস্থায় থাকবে তাহলে এভাবে করে বরফ পানি এবং জলীয়বাষ্প তিনটাই একের সাথে সাম্যস্তে থাকতে পারে এবং সেটা হচ্ছে ফোর মিলিমিটার মার্কারি চাপে দুশো তিয়াত্তর দশমিক এক ছয় কেলভিন তাপমাত্রায় বড় পানি এবং বাষ্প তিনটাই সাম্যস্তে থাকতে পারে এই তাপমাত্রাকে বলা হচ্ছে পানির তৈতবিন্দু